কথা বলতে চাই এবং এখানে আমার পাশে এক তরুণ আছেন। এই লেখাগুলো কি আপনারা এখানে লিখেছেন? হ্যাঁ, এই লেখাগুলো আমরা এখানে লিখছি। আসলে এটা তো রমজান মাস, সিয়াম সাধনার মাস। আপনারা আমরা সবাই নিশ্চয়ই জানি মুসলমান হিসাবে যে কোরআন এই মাসে নাজিল হয়েছিল, কিন্তু আমরা কোরআন থেকে দূরে থাকার দরুন আমরা বুঝতে পারিনি কোরআন, কিংবা কোরআনকে বোঝার চেষ্টা করিনি। এই রমজান মাসে এসে আমাদের একটা বড় ভাই আছেন এখানে, ওনার অনুপ্রেরণায় আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের এটা জানা উচিত। তো তারই চেষ্টায় এবং আমাদের পরিশ্রমে আমরা এই দেয়াল লেখনে যে এখানে ওইদিকে আরও আছে, আমরা পথচারী এবং অন্যান্য লোকদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যে আপনারাও অন্যান্য এলাকাতে, অন্যান্য বিভিন্ন জায়গায় আপনারা এভাবে লিখে আপনাদের আপনারা এই কাজ করতে পারেন। এবং এর মাধ্যমে আমরা যেটা চাচ্ছি যে আমরা পরিবর্তন হতে চেষ্টা করতেছি এবং অন্যদেরকে পরিবর্তন করার চেষ্টা করতেছি। এখানে এক বোনকে পেলাম, আপনি কি এই লেখাগুলো দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। আমার লেখাগুলো দেখে খুব ভালো লাগছে। আমরা আশা করবো এইভাবে যেন আমার মানুষের দুঃখ খুশির পাশাপাশি থাকতে পারি। আজকে যদিও রোজার নবম দিন, আজকে হলো তারিখের 10 তারিখ, 10 তারিখের এক বাদ দিলে শূন্য থাকে, আর একটা মানুষের জীবন ততক্ষণ পর্যন্তই শূন্য যতক্ষণ পর্যন্ত কিনা সে তার দিক নির্দেশনা সম্বন্ধে অবগত নয়। আর এই দিক নির্দেশনার মাপকাঠি আল কোরআন, যার জন্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজান মাসকে এত মূল্যবান করেছেন। যে মাসে 24 ঘন্টাই কিন্তু একদিন হয়, এই মাসের সেকেন্ড, এই মাসের মিনিট, এই মাসের অক্সিজেন, এই মাসের সূর্য যে সব পাওয়া যায়, এই জন্যে যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নিদর্শন হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী সমন্বয় যেটা, সেটা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলার ভালোবাসায়। প্রত্যেকটা মানুষ সে তা কি ইফতার খাওয়া রসুলের ভালোবাসার কারণে, এই কোরআনের ভালোবাসার কারণে কি সঠিকের পথের পার্থক্য নির্দেশন করে বাংলাদেশে চলতেছে কিনা। যদি চলতো, আপনার মুখে যদি কোনো একটা দাগ হয়েছে আয়নার সামনে যায় যখন দেখেন, যদিও আপনার চেহারাটা খারাপ লাগতেছে, আপনি কি আয়নার উপরে রাগ করেন? কখনোই না, বরঞ্চ আয়নাকে ধন্যবাদ দেন যে আয়না তুমি আমার এই দোষটা ধরিয়ে দিতে পেরেছো। তারপরে আপনি কি করেন? আবার এই রোগটার জন্য সারতে চেষ্টা করেন, সারার পরে আবার হন না কেন, যত বড় যাই হন না কেন, তার আমলের সামান্যতম কোনো মূল্য থাকবে না, আর দুনিয়া হবে না। এই কথাটা কি ঠিক না বেঠিক? এই কথাটা কি ঠিক না বেঠিক? তাই আজ সারা দিয়েছিল, তারা তাদের অর্থকড়ির থেকে শুরু করে, তারা তাদের পরিবার পরিজন থেকে শুরু করে এই আশহাদু আন্না মুহাম্মদ রসুলুল্লাহকে তাদের হৃদয়ে রাখার কারণে কোনো উপমা দিতে গেলে, কোনো কথা বলতে গেলে 1400 বছর সেই ক্ষমতায় করার অনুযায়ী পরিচালনা করে এই দেশকে এবং বিশ্বকে সুন্দর পথে
বীরশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনাদেরকে চার্লস ডারউইন থেকে শুরু করে বিভিন্ন মত পথের মনীষীরা বিভ্রান্ত করছে, কিন্তু আপনারা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আপনাদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ রয়েছে ইসলাম, আপনারা সেই আদর্শকে জানার চেষ্টা করুন, যে আদর্শের কথা হেলাল ভাই আপনাদের সামনে বলার চেষ্টা করেছেন। আজকে দুঃখী দরিদ্র জনগোষ্ঠীর মুখে হাসি ফুটাবার লক্ষ্যে যুবকদের নিয়ে সৃষ্টি হলো এই দেশ। এই দেশ হচ্ছে একটি ইচ্ছা দেবে শান্তি, সেই ইচ্ছাটা হচ্ছে আমি আজ থেকে আল্লাহর পথে চলব, আল্লাহ রসুলের পথে চলব। আর একটি ইচ্ছা দেবে আপনাকে শান্তি, ইচ্ছাটা হলো আমি আল্লাহর পথে চলব না, রসুলের আদর্শ মানব না, নাউজুবিল্লাহ মিন জালেক। এরকম যদি ইচ্ছা থাকে সেই ইচ্ছা আপনাকে শাস্তি দেবে। আর যদি আমি আজ থেকে ভালো হয়ে চলব, সত্য কথা বলবো, কাউকে ঠকাবো না, কারোর সাথে প্রতারণা করবো না, এই ইচ্ছাটা কি ইচ্ছা, ভালো ইচ্ছা, আর সেই ইচ্ছা যদি থাকে তাহলে আপনাকে শান্তি দেবে। আর এই শান্তির কথা নিয়েই এই দেশের সৃষ্টি। আসুন আমরা প্রত্যেকে জামাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে যুব সম্প্রদায়কে জান্নাতমুখী করার জন্য এই দেশে শরীক হই। শমশের হেলাল সাহেব কোরআন আর সুন্নাহ থেকে যে দিক নির্দেশনাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন, আসুন আমরা সকলেই সেই কথাগুলো বাস্তবায়নের লক্ষ্যে এই মাহে রমজান থেকে যুবকদের মাঝে দাওয়াতি কাজ করি, যে ভাই আসুন আমরা আজ থেকে ভালো হয়ে চলি, আমরা কারোর ক্ষতি করব না, আমাদের দ্বারা যারা সাহায্য চাইবে আমরা সাহায্য করব। আমার যুবক ভাইয়েরা কি রাজি আছেন? ইনশাআল্লাহ।